গুড মর্নিং এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটা আজকে শুরু করছি। এই দেখো সকাল 11:30 বাজে, আমি কাস্তে বসে গেছি, ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, মেয়েরও তো স্নান হয়ে গেছে, আমি রোদ বেশ এখন আছে বলে তাড়াতাড়ি কাস্তে বসে গেলাম, জামা কাপড় শুকাবে, ওই জন্য দেরি করে কাচলে শীতের বেলা তো রোদ চলে যায় আর জামা কাপড় শুকায় না। আজকে সকালে আমি কাচতে পারিনি, যার জন্যই এখন সব একসঙ্গে জমিয়ে কাচতে বসে গেছি। এই দেখো সেই গুড মর্নিং জানিয়েছি, আর তারপরে আর আমি সামনে আসতে পারিনি, ছোটো দিনের বেলা তো বুঝতেই পারছ। জামাকাপড় 3টে বাজে, জামাকাপড়গুলো তুলি, রোদ চলে গেছে আমার বাড়ি থেকে, ছাদে হালকা হালকা রোদ আছে, এই রোদ গায়ে লাগায় না, বুঝেছ, মানে এই চোখ বুঝে আসতে চোখ বুঝে আসতে, আর এত ঠান্ডা পড়েছে আমি বলে বোঝাতে পারবো না। আমার পায়ের অবস্থা তো খুব খারাপ, আমার প্রত্যেক শীতে মানে শীত বেশি, প্রত্যেক শীতে বলতে এই 2 বছর ধরে দেখছি, মানে ঠান্ডা যখন খুব বেশি পড়ে আমার আঙুলগুলো খুব ফুলে যায় আর শুধু চুলকায়, এটাকে বলে হিমবাত বলে, আর পা দিয়ে আঙুলগুলো দিয়ে কি বলতো গরম ভাব বেরোয়। এ তোমার সাথে কথা বলছি তো কিন্তু মনে হচ্ছে কি আঙুলগুলো ধরে জলের মধ্যে ডুবিয়ে রেখে আসি, বুঝেছো, কি আর বলবো। দিয়ে এই এখন হাঁটতে খেলছি, পায়ে খুব লাগছে, মানে হচ্ছে কি বসে আচ্ছা করে চুলকায় আঙুলগুলো, এই হিমবাত মানে তোমার জানো কি না জানি, কি বলতো আঙুলগুলো বেশ ফুলে টোপা টোপায় লাল লাল হয় আর চুলকায়, আবার যে সে ঠান্ডাটা কমে যাবে আবার ঠিক তখন আঙুলগুলো ঠিক হয়ে যাবে। জামা কাপড়গুলো তুলে নিই, হ্যাঁ সেই জামা কাপড় তোলার সময় তোমাদের সঙ্গে আমি অল্প একটু কথা বলেছিলাম, আবার চলে এসেছি, একদম সন্ধেবেলা হয়ে গেছে, এখন ইভিনিং বলার সময় হয়ে গেছে, এখন 6:30 বাজে। আমার ছেলে বায়না দিয়েছে কবে থেকে, আজ বোধহয় 1 সপ্তাহ থেকে বলছে ওমা পকোড়া করে দাও পকোড়া করে দাও, তা আমার এত ঠান্ডা তো আমার আর ভালো লাগে না কিছু করতে, চা করে পালিয়ে আসি আর ঘরে যা থাকে, তাই আমি একটু কি বলতো করে দিয়ে মানে রান্নাঘর থেকে কতক্ষণে বেরোবো, তাই যে না ছেলে তো বলেই যাচ্ছে আজকে করতে হবে। এই দেখো একটু চিকেন পকোড়া ভাজছি, ঠান্ডায় গরম গরম চিকেন পকোড়া নিশ্চয়ই ভালো লাগবে। আর দেখো আমি তো মাংস খাই না, ওই জন্য আমি ভাবছি আমার জন্য একটু ফুলকপির পকোড়া করব, সেই আয়োজন করছি, মানে অর্ধেক করেছি, দেখছি পকোড়ার তেলটা হয়ে গেছে, ওই জন্য আমি পকোড়াগুলো একটু ছাড়লাম, ছেড়ে এবার আবার ফুলকপির পকোড়ার দিকে ধ্যান দেব। দেখো গরম গরম ভেজে ফেলছি, সন্ধেবেলায় মানে শীতের সন্ধেবেলায় না এসব খেতে খুব একটু টুকিটাকি মন চায়, কি বলতো আসলে কোথাও বেরোনো টেরোনো নেই হয় না তো সন্ধেবেলায় ঠান্ডার মধ্যে, যার জন্য বাড়িতে থাকলে ঘরে বসে থাকলেই মনে হয় কি এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো, যে আমার ছেলের দশাও তাই হয়েছে, করি ছেলের বায়না পূরণ করি, আমি ছাড়া কেই বা করবে বলো, ছেলে মেয়ে যা খেতে চাইবে তাই তো আমাকেই পূরণ করতে হবে। তা ভেজে নিই, হ্যাঁ গরম গরম পকোড়াগুলো, এরকম পকোড়াগুলো মোটামুটি প্রায় ভাজা হয়েই এসছে, আর 1-2 মিনিট আর একটু নাড়বো, কেন অত শিমে দিয়েছি তো একদম, আর এসব ভাজাভুজি যত মানে শিমে আছে করা যাবে সেটা তত টেস্টি হবে, একটু মুচমুচে হবে, তৃপ্তি না হলে তো খাওয়া যায় না ভালো এসব। আর এই দেখো এইদিকে এগুলো কি বলতো ফুলকপি, এই দেখো ফুলকপিটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি, এই দেখো এটা ভাজা হয়ে গেলে এটা ভাজবো, এই দেখো এটা হচ্ছে আমার খাবার, শুধু আমার না আমার মেয়েও খাবে, আমার হাজবেন্ডও খাবে, আমার ছেলেকে মিস পড়াচ্ছে মিসকেও দেবো, আর কি করবো বলো তো, একটু কফি করবো, এই দেখো কফির জল বসিয়ে দিয়েছি, এবার দুধ দেবো আমি আমুল দুধে, আর না হলে আমুলিয়া দুধে কফি করি, তাতে টেস্ট খুব বেশি হয়, বুঝেছ, আমি যে গরুর দুধে চা আমার অত ভালোবাসি না কিন্তু পাউডার দুধে চা খেতে খুব ভালো লাগে আমার, তা মেয়ে ছেলে দুজনেরই বলে চোমা কফি করবা পকোড়া দিয়ে কফি দিয়ে খাবো, ওদের ইচ্ছাই আমার ইচ্ছা, কফি হোক তাহলে সন্ধেবেলায় জলখাবারটা জমে যাবে বলো, আজকে সন্ধেবেলায় কারা কারা এরকম ইভিনিং স্ন্যাক্স হিসাবে সন্ধেবেলায় কফি খাও আমাকে একটু কমেন্ট করে বলবে, হ্যাঁ কফির সঙ্গে যে কোনো স্ন্যাক্স আইটেম কার কার ভালো লাগে, সে আমরা ছোটোবেলায় হাতে আগে মানে হাত উঁচু করে উপস্থিত দিতাম না সেই টাইপের, বুঝেছ, কার কার ভালো লাগে এমন প্রশ্ন আমি করলাম। চলো পকোড়াগুলো তুলে নিই আস্তে আস্তে, দেখো চিকেন পকোড়াটা ভাজা হয়ে গেলে এবার ফুলকপি পকোড়াগুলো ভাজছি, দেখো জানি না কেমন হয় আমার হাতের এই পকোড়া ফকোড়া, ছেলে মেয়ে আমার হাজবেন্ড ভালো খায় ওই পর্যন্তই, বুঝেছ, এই যে ভাজি গরম গরম, আর দেখো কফি বসিয়ে দিয়েছি, কফিটা এবার নামাবো, আমার হয়ে গেছে এদিকে সব চিকেন পকোড়া আর এদিকে ফুলকপির পকোড়া, কি বলো তো পকোড়া যত ছোট ছোট হবে না খেতে তত ভালো হবে, ওই জন্য ছোটো ছোটো করে ভেজেছি, এই দেখো ঠিক আছে হয়ে গেল, তাহলে মিসকে এবার দিয়ে আসি, মিসকে অনেকক্ষণ বসিয়ে কিছু হয়ে গেছে, আর আমি তুমি একটু বসো মনা,
আমি চাটা করি, তা চাটা তো করিনি, যে কফি করেছি। চলো দিয়ে আসি। দেখো আটা মাখছি, এতগুলো আটা লাগবে না, ছটা রুটি করবো শুধু, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। শীতের সকাল তো খুব কষ্ট হয়, আমার হাতে যন্ত্রণা করে, খুব ঠান্ডা কিছুতে হাত দিলেই হাত একদম আরো বেশি অসার হয়ে যায়। আমার শিরার মধ্যে বাত আছে, তুই দেখো শিরাগুলো, বলিস না শীতকালে ফোলে, এই দেখো শিরাগুলো খুব ফুলেছে। হাতটা নিয়ে খুব অসুবিধা আমার, ওই জন্য আর অত তাড়াতাড়ি কিছু করে উঠতে পারি না, খুব যন্ত্রণা করে হাতে। ওই জন্য আমি কোনোদিন ফ্রিজে আটা মেখে রুটি করি না, তাই হচ্ছে এখন রেখে দিই। সকালবেলায় খুব অসম্ভব হয়ে উঠছে অত তাড়াতাড়ি সব কিছু করা, যেমন হবে রুটি সেরকমই খাবো। ওই জন্য অর্ধেকটা আটা রেখে দেবো, রুটি করি নটা বাজে, নটা বাজে কি পনেরো নটা বাজে, পনেরো নটা বাজে, নটা বাজিনি, গরম গরম রুটি করবো আর গরম গরম দেবো, একদম নামিয়েই গরম গরম দিয়ে দেবো। শীত মানেই তাই, নামাতে নামাতে ঠান্ডা সব, ওই জন্য গরম গরম করবো, গরম গরম দেবো। আটাটা মেখে নিই, রুটি করে নিয়ে তারপরে তোমাদের সাথে কথা বলছি। এরকম আমার রুটি হয়ে গেছে, আর তরকা করেছিলাম অবশ্য, আজকে তরকা করেছি কি বলতো, মুসুরির ডালের তরকা করেছি। তরকাটা একটু ফ্রাই করবো, বাটার ফ্রাই করবো তরকা, এই বাটারের মধ্যে ফ্রাই করছি, বাটার দিলাম, মানে বাটার দিয়েই টমেটোটা ডিমটা ফ্রাই করেছি, আবার একটু বাটার দিয়ে দিলাম, বাটারের গন্ধটা তাহলে পুরোপুরি থাকবে ওই জন্য। এই দেখো এটা হচ্ছে মুসুরির ডালের তরকা, এই দিয়ে রাতের রুটি হবে আজকে, শীতের মধ্যে পুরো জমে যাবে বলো খাওয়াটা। সাড়ে নটা বাজতে এলো, ওই জন্য বাবা তাড়াতাড়ি করে ভিডিওটা শেষ করি, কেননা ছেলে আমার ঘুমিয়ে পড়বে, দুপুরবেলা আজকে ঘুমাই না। দেখো তরকাটা ফ্রাই করে নিচ্ছি, তাহলে আজকে আর কিছু তোমাদের সঙ্গে গল্প করার কথা বলার আমার নেই, যেটুকু ভেতরে থাকলো জমে থাকলো আগামী নেক্সট ব্লগে আবার তোমাদের বলবো, তোমাদের সব কিছুই কাজের, আমার সাংসারিক জীবনের সব কিছু শেয়ার করবো ধীরে ধীরে আস্তে আস্তে। তা এই দেখো তরকাটা হয়েই গেল প্রায়, এই দেখো পুরো কমপ্লিট। ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো, দাঁড়াও ধনে পাতাটা নিয়ে আসি, ধনে পাতা দিয়ে দিলাম। এবার আজকের মতো গুড নাইট জানিয়ে দিচ্ছি, সময় হয়ে গেছে আমার তোমাদের কাছ থেকে বিদায় নেওয়ার কিছু ঘন্টার জন্য, আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। তাহলে আজকের মতো টাটা, সুস্থ থেকো, ভালো থেকো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। হ্যাঁ টাটা।